চলে এসেছি এক মালটা বাগানে আপনারা যে মালটা বাগান দেখছেন এই মালটা বাগানটি মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা মোনাখালী গ্রামে এই মালটা বাগানের মালিক মোহাম্মদ জাবারুল ইসলাম ভাইয়ের বাসা মোনাখালী তিনি দুই বিঘা জমির ওপরে এই মালটা চাষ করেছেন তো তিনি কীভাবে এই মালটা চাষ শুরু করলেন এই মালটা চাষে খরচ কেমন লাভ কেমন চাষ পদ্ধতি সব কিছু আলোচনা করব তো আপনারা পুরো ভিডিওটি যদি আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানাবো ভাই আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম মোহাম্মদ জাবারুল ইসলাম বাড়ি মুনাখালী মধুবনগর উপজেলায় আচ্ছা আপনি চাষ কীভাবে শুরু করলেন আমার এক বন্ধুর আমার পাশেই আছে তার ওই লাভজনক দেখে আমি ওই সাথে কিছু চারা নিয়ে এই দু বিঘা জমিতে চাষ করেছি আচ্ছা এই দুই বিঘা জমিতে মোট কতটি গাছ আছে দুশো পিস আছে গাছ এই দুইশো পিস চারা এই দুই বিঘা জমিতে লাগাতে কেমন খরচ হয়েছে আমার লাগি মুনিস যদি বেড়ে যেতে আমার একুশ হাজার পাঁচশো টাকা খরচ আচ্ছা গাছে তো দেখছি বেশ বেশ মোটা মোটা বেশ ভালোই ফল এসছে ভালোই এসছে তো এই প্রথম এই প্রথম এই গাছের বয়স কেমন গাছের বয়স কুড়ি মাস চলছি আচ্ছা কি পরিমাণ ফল আশা করছেন আপনি আমি আশা করছি ৩০ থেকে ৩৫ মন মালটা তো আছে এই গাছে আমি তো এখন আমার পার্শ্ববর্তী যারা করেছিল ওরা তো ওই আশ্বিন মাসের দিকে বেসা কেনাকায় তো হয়তো আমার ওই টাইমে যেতে হবে আচ্ছা আপনি এই মালটা চাষ শুরু করেছিলেন কোন মাসে মানে বাংলাতে কার্তিক মাস কার্তিক মাসে গাছে চারা লাগায় জি কার্তিক মাসের একদম প্রথম সপ্তাতে আমি লাগিয়েছি আচ্ছা তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন আপনি মালটা পাবেন জি তাহলে একুশ হাজার পাঁচশো টাকা খরচ আর তিরিশ থেকে পঁয়ত্রিশ মন মালটার দাম আসতে পারে লক্ষ টাকার কাছাকাছি আশি নব্বই টাকা কেজি পাওয়া যায় এখানে জমিতে থেকে একুশ হাজার পাঁচশো টাকা খরচ করে লক্ষ টাকা আয় আসছে প্রিয় দর্শক তাহলে প্রায় আশি হাজার টাকা লাভ আর আপনার তো এটা আমি দেখতে পাচ্ছি প্রিয় দর্শক দেখুন এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এই ফাঁকা তে উনি অন্যান্য চাষাবাদ করেছে আলু কচু কপি এই ধরনের চাষগুলো উনি করেছে সেই চাষের পাশাপাশি এই মালটা বাগান সেই চাষের সাথেই এই মালটা চাষ হচ্ছে বালতি এই মালটার প্রতি খরচ করতে লাগেনি ওই খরচে চলে যাইছে এখন সেই খরচে হয়ে যাচ্ছে সেই ফসলে আপনি কি রকম লাভজনক করেছেন আমি এই মালটা যেদিন থেকে লাগিয়েছি আমি যেদিনই থেকে এই চাষ করেছি এই জমিতে তখন থেকে আমার খুব মানে যে চাষটাই করেছি খুব উন্নতর দিকে হয়েছে প্রথমে কবি করিলাম মনে করেন নব্বই হাজার টাকা বিকি পেয়েছিলাম আচ্ছা তারপরে আউস কচু ও মনে করেন আটচল্লিশ আটান্ন হাজার টাকা বিকি পেয়েছিলাম আউস কচু তারপরে ফের আউস কচুর পরে ফের কবি করেছি গত বছর কপিতে মনে করেন এক লক্ষ টাকা বিক্রি বিক্রি করলাম দিয়ে এই এরপরে ফের আলু না গেলাম আলু পঞ্চাশ হাজার কী ব্যসলাম বেচার পরে এইবার মনে করেন এই কচু কিছু জমিতে কচু আছে আর এই জমিটা তো পুরা ফাঁকা এটা শসা লাগলাম শসাটা খুব একটা জুতে হইল না তো মাস করে এখন এটা পড়ে আছে ওটা কচু ডা প্রিয় দর্শক আপনারা শুনলেন জাবারুল ভাইয়ের কথা তিনি আশা করছে এই বছরে আমি ভালো মালটা বিক্রি করতে পারবো এই মালটা বাগান থেকে ভালো আয় করবে তা আপনারা যারা আগ্রহী এই মালটা চাষে তো দেরি না করে আপনারা এই বছরই শুরু করে দেন তা মালটা চাষ করতে আপনাদের প্রথমে লাগবে চারা যাবার ভাই চারা কোথায় পাওয়া যাবে চারা আমার তো অনেকে চারা কিনতে চাচ্ছে আমার এক বন্ধু আছে ইসমাইল ওনার কাছে খোঁজ নিলে পাওয়া যাবে ইসমাইল আছে সফি আছে এদের বললি ইসমাইলের চারা প্রচুর আছে তবে ওই চারা করেছে আমার আমি মনে করলাম করবো তো আমি ঝামেলায় জড়ালাম না আমি ব্যবসা ট্যবসা করি এই বাগানে যথেষ্ট তো প্রিয় দর্শক তাহলে চলুন আমি আপনাদের একটু গাছগুলো একটু সুন্দর করে দেখাই আবার মনে করেন এই জমিতে সামনে মাসে মনে করেন কপি বসাবো কপির চারা ওই বেড তৈরি হয়ে গেছে শুধু চারাটা হয়ে গেলেই মালটা চাষের পাশাপাশি অন্যান্য সকল চাষ আপনি করছেন হ্যাঁ হ্যাঁ সে চাষে আপনি লাভজনক হচ্ছেন তাতে প্রচুর লাভ হয়েছে আমার এ চাষ করি হ্যাঁ প্রচুর লাভ এইটা হলো মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা বাংলাদেশ হলো সোনার বাংলা তো সেই সোনা কোথায় নিশ্চয়ই বুঝতে পারছেন যে সোনা আমাদের এই দেশেই রয়েছে এই যে এক একটা সোনা আচ্ছা যাবর ভাই এই গাছে কতটি কমলা থাকতে পারে এই একটি গাছে আমি বর্তমানে যে গাছটার কাছে দাঁড়িয়ে আছি এ প্রায় চারিপাশ ঘুরি এ গাছে একশো পিসের ওপরে হবে ওপরে হবে তো নিচে না তবে সব গাছে তো এরকম নেই কিছু গাছে কম আছে এরকম থাকলে তো ভই একশো মন এই প্রায় সত্তর আশি মন মাল হইতো মনে করেন এরকম যদি সব গাছে থাকতো তাহলে গাছে সত্তর থেকে আশি মন মাল হইতো কিন্তু এরকম তো সব গাছে নেই দেখা যাইছি এরকম গাছে দেখা যাই পঁচিশ পার্সেন্ট গাছে মাল আছে আর বাদবাকিতে ওই পাঁচ কেজি সাত কেজি এই যে আমার পেছনের জমিটা এখন বর্তমানে কচু লাগানো আছে এই মনে করেন এই কচু লাগিলাম এই কচু আমার তো দেখতেই পাইছেন কি সুন্দর হয়েছে আবার ওই যে ওপরের মালটা ওগুলা ওপরে ডাল ছে গেছে তো

এই যে কত সুন্দর একটা মাল একই সুন্দর একই সব গাছে একেবারে এই এবারে গাছ ছাড়া মাল দুস্থ কি মাল এ হেভি সুন্দর মাল এগুলো যাক দুস্ত হবে লাগে খুব ভালো একটা চাষ শুরু করেছে যাক

এখন আমি সেই সুবাদে লাগি চামু আশা করছি ওই ওই পরিমাণে আমার হয়তো হবে গাছের কোনো রোগ বালাই আছে হ্যাঁ রোগ বেলায় তো ওই কীটনাশক স্প্রে করতে হয় কপিতে আলুতে যেসব বিষ দিই ওই বিষ স্প্রে করে দিলেই যথেষ্ট আমি আমি তো কপিতে দিই যেমন ওই ছত্রাকনাশক রিডোমিল আছে তারপরে সিনজেন্টার ভলিউম বিষ আছে তারপরে মনে করেন ওই যে ছত্রাকনাশক আরও জাজ আছে এই ধরনের অ্যামিস্টার ট্রপ আছে এই জিনিসগুলা দিই কমার জন্য কিছু হবে করছি কি সার ব্যবহার করে সার মনে করেন এই কপিতে যেমন টিএসপি পটাশ ইউরিয়া তারপরে এই যে দস্তা আছে তারপরে এস আছে ওইগুলা ব্যবহার করি রাসায়নিক জৈব সার দিস নাকি জৈব আমরা গোবরের সার দিই এই আলুতে দিলাম গোবরের সার ওই দিচ্ছে জৈব বস্তা সার দেইনি কিনি আমি আপনাদের ভিড়িয়ে ভিড়ে মালটা গাছগুলো দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখুন একটাটা ডালে অনেকগুলো করে মালটা এসেছে দেখুন এই মালটাগুলো বয়স মাত্র 5 মাস পাঁচ মাস আড়ি অর্থাৎ ফাল্গুন মাসে ফুল ধরেছিল তো বাগানের মালিক জাবarul ইসলাম এই বছরেই। আপনার ফল বিক্রি করবে মালটা চাষে আপনারা এতক্ষণ বুঝে গেছেন যে এর খরচ কেমন লাভ কেমন আমার হিসাব অনুযায়ী মালটা চাষে পুরোটাই লাভ এর বাড়তি কোনো খরচ নেই আপনারা দেখুন জমিতে যে ফাঁকা জায়গাগুলো আপনারা দেখছেন এই ফাঁকা জায়গাগুলোতে উনি অন্যান্য চাষ করে অর্থাৎ মালটি চাষ একসাথে দুইটা চাষ তো একটা চাষের পর আরেকটা চাষ বাড়তে কোনো খরচ লাগে না তাই সম্পূর্ণ মালটা চাষে যে ফলগুলো বিক্রি হবে এটা সম্পূর্ণই লাভ বলতে গেলে চলে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে মালটা বাগানে নিচে কচু চাষ করছে তা আমরা এখানে সহজে হিসাবে দেখতে পাচ্ছি যে মালটা চাষে কোনো খরচ নেই সম্পূর্ণই লাভ আপনারা দেখেন এই যে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে মালটা ধরেছে এই দেখুন আপনাদের একটু জুম করে দেখাই এই যে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা আমার সাথে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এই মালটা চাষ সম্পর্কে বিস্তারিত সবকিছু জানলেন দেখার জন্য আপনারা এই মোনাখালী গ্রামে জাবরুল ভাইয়ের কাছে আসতে পারেন এছাড়া আরও অনেকে বাগান আছে এখানে এখানে এসে বিস্তারিত আপনারা জানতে পারবেন মালটা চাষ সত্যই একটি অত্যাধিক লাভজনক চাষ এই চাষ করতে বাড়তি কোনো খরচের প্রয়োজন হয় না এই চাষের সাথে সাথে অন্যান্য চাষাবাদ হয়ে থাকে সেই চাষের খরচেই এই গাছগুলো বেড়ে ওঠে তো এই ছিল আজকের প্রতিবেদন যদি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন কি ধরনের আপনারা চাষ সম্পর্কে জানতে যাচ্ছেন কি সম্পর্কে প্রতিবেদন দিলে আপনাদের আরও ভালো হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের এই মেহেরপুর জেলা চুয়াডাঙ্গা জেলা যে চাষাবাদগুলো হয়ে থাকে সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার কথা বাড়াচ্ছি না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ